মাইগুলো এখন আসতো না আর কত দূর ধরে থাকে যায় তুমি এত সময় লাগলো কেমন আছো আছি ভালো আছি একটু কাজ ছিল রাগ করেছো তুমি না রাগ করার কি আছে আচ্ছা তোমার রাগটা ভাঙাই দেই একটা গান গাই আমি শুনবা কি জাদু করিলা প্রীতি শিখাইলা থাকতে পারে না গড়েতে একটু গেলাম কেমন হয়েছে তোমার উপর ও মা তুমি জানো আমি ফুল পছন্দ করি আচ্ছা শোনো এখন ফুল পছন্দ করি ঠিক আছে কিন্তু এখন ফুলের ভালো লাগে না এখন হচ্ছে দরকার কি জানো লাইফ অনেক বড় হওয়ার আমি ভালোবেসে আমার হাজবেন্ড কে ছেড়ে চলে আসছি আমার একদম ভাল লাগে না ওকে ওর কিচ্ছু নাই তোমার গাড়ি বাড়ি আছে ওর কিচ্ছু নাই ও আমাকে ভাত খাওয়াই রাখতে পারে না শুনো আমার না একটা জিনিস খুব শখ বলো জানো না আমার বান্ধবীরা আইফোন চালা কত সুন্দর সুন্দর ছবি ভিডিও করে আমার না একটা আইফোন শখ কিনে দিবা তাহলে কাজ করো কালকে চলো স্টল প্লাজা আমার একটা আইফোন কিনে দেই সত্যি বলছো সত্যি বলছি এই জন্যই তোমাকে অনেক ভালো লাগে আর ওই অপদার্থটা আমাকে কিচ্ছু দিতে পারে না বুঝছো আমি কত সুন্দর দেখো আমাকে একটু সুন্দর সাজায় রাখবো সে কিচ্ছু দিতে পারে না তাই তোমাকে ভালোবাসি তুমি অনেক কিছু দিয়ে রাখবে আমাকে কারণ তোমার বাড়ি গাড়ি সব আছে কোনো কিছুর অভাব পড়বে না আমার বুঝতে পারছো আমরা বিয়ে কবে করব তুমি যেদিন বলো আমি রাজি তবে কালকে আসো আগে কিছু ঠিক আছে কালকে সুন্দর একটা আংটি কিনে দিব অনেক বড় চায়া এনগেজমেন্ট করে ফেলবা আর আইফোনটা কিন্তু অনেক দামি দেখে কিনবা হ্যাঁ ওকে আইফোন হাতে থাকলে মানুষ মনে করে দামি আর এটা কম দাম দিয়ে কিনা যায় না এই তো বুঝছো যেই জন্য আমার হাজবেন্ড কে আমি ছেড়ে দিব কালকে বুঝছো ওকে ছেড়েই তোমার কাছে চলে আসব ওকে ভাই ভালো থাকো আজকে ওকে 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 টাটা কি যে বলবো আজকালকার মেয়েদের কথা আমরা আসি আমাদের সামান্য সব মিলানের জন্য আর তারা চায় গলায় বাজতে আইফোন দিব গাড়ি দিব বাড়ি দিব আরে এক স্বামীর কাছেই থাকে না আবার আরেকজনের কাছে আইসা কি যে বলতে চায় একমাত্র আল্লাহই জানে আচ্ছা দেখা যাক আমি আমার কামিয়াবি লাভ করি তারপরে দেখা যাবো কি করা যায় আসি আর দেরি করি না মিথ্যা কথা বলো টাকা দাও আমি বেতন হয়নি তো শোনা বেতন তো হইলেই তোমার দিয়ে দেবো তুমি কি বললে আজকে 12 তারিখ বেতন দেয় নাই এই তুমি শুধু এত ঘুমাও কেন তোমার বেতন তোমার সমস্যাটা কি আমি বুঝি না আমি একটু ঘুমাইতে হলে তুমি কত করছো তোমাকে বেতন দেয় নাই না বেতন দেয় নাই তো তো তোমার ঘর চলবে কিভাবে একটু শোনো কষ্ট করে চলো না শোনো বাজার ঘাট কিচ্ছু নাই একটু কষ্ট করে চলো এমন করো কেন শোনো শোনো তোমার আমি কিচ্ছু বলি না হ্যাঁ না তোমার কাছ থেকে ভালোবাসা পাই না তোমার কাছ থেকে আমার কোনো চাহিদা পূরণ হয় কোনো টাকা পয়সা পাই কেন কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না তুমি আমাকে টাকাও দিতে পার না তোমার সংসার কি করে করব ঘুরতেও যেতে পারি না কোথাও চাইনিজও খাইতে পারি না বান্ধবীরা স্বামী নিয়ে কত জায়গায় যা শোনা হ্যাঁ
আমার তো অল্প স্যালারি, কারণ আমি সরকারি চাকরি করি, তাই না? অল্প স্যালারি তো শোনা, এভাবে টাই নেই চলতে হয়। এই চাকরি সাইজা দাও, ভালো অফিসের চাকরি নাও, অনেক টাকা দিবে, ঠিক মতো বেতন দিবে। তুমি বেতন আমরা যে বেতন পাই সেই দিতে নাও, তুমি প্রতি মাসে মাসে সে দিতে শোনা দিতে সেবি দিতে, তাই তুমি ভালোবাসা দিতে পারো না, টাকাও দিতে পারো না, তোমার সংসার আমি আর করতে চাই না। কি ভালোবাসা দিতে চাই না? তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ। কেন তোমার তোমার কি দেখে দেখে আমি পানি খাবো? তুমি একটা মাস সমস্যা হয়েছে দেখো না, একটা মাস কষ্ট করো না না, তুমি বলতে চলে যাবো চলে যাবো, তুমি চলে গেলে কি আমি একা থাকবো? হ্যাঁ একা থাকো, হ্যাঁ একা থাকো, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করবো, থাকো। না না তোমার সাথে থাকো, শোনো এই চুপ করো, শোনো তোমার ভালোবাসি বিয়ে করছি, না না শোনো 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 শোনো, তোমার ভালোবাসি বিয়ে করছি না আমি, ভালোবাসি আমার ভালোবাসি না, না না তুমি আমার ভালোবাসি নাই, শোনো তুমি আমাকে ভালোবাসছো কি না, তাহলে আজকে কি আমার স্যারে তুমি চলে দিছো? কেন থাকলে না ভালোবাসার জানালা দিয়ে পালা, এটা বিয়ের আগে শুনতাম কিন্তু এখন বাস্তব দেখলাম, বুঝতে পারছো? এক মাসের সমস্যা হয়েছে দেখে তুমি চলে যাবা, আমার বলছি তোমাকে কিনে দেব, আমার মতো এত সুন্দরী চেহারার মেয়ে তোমাকে দেখে আমি বিয়ে করছি, আমি ভুল করছিলাম তোমাকে, আমার ভালোবাসা নাই, আমি ভাবছিলাম না তুমি আমার ভালোবাসা নাই, যেমন তোমার অনেক টাকা আছে কিন্তু এখন দেখি টাকাও নাই ভালোবাসা নাই, তোমার কাছ থেকে আমি কিছুই পাই না, তুমি আমার মনের মতো, এখন বুঝলাম যে তুমি আমার মনের মতো না, আমি আমার জন্য না অনেক টাকা ওলা পাগল জানো, আমি তখন তুমি এই কাজ করবো তুমি নিজের মুখে বললাম, এখন তো আমার ভালো লাগবেই না, এখন আমার তোমার যাব যাবা একটু পর পর তুমি যাবা, আমি যেতে পারবো না, তুমি ঝগড়া করবে প্রতিদিন, ঝগড়া করতেছো, আমি অনেকে পছন্দ করে সেই কথা বলছি, এত সুন্দরী বউ রাখতে পারতেছো না, টাকাও নাই ভালোবাসো নাই, তাহলে তো অন্যরা তো দেখি আমাকে পড়ানোর চেষ্টা, আমি ঘুষ খাবো, আমি জানি না তুমি অন্যদের মধ্যে ঘুষ খাবো, আমি কোনো কুত্তা দিয়ে কি টাকা নিয়ে আসবো বলো, তো দেখার বিষয় না বউ কেমনে চালাবা, ঠিক আছে যখন যখন তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি বিয়ে করছি, তাই না? আমার ভালোবাসা ভালোবাসা নিয়ে থাকো, তুমি দেখবা আমি আইফোনও কিনবো, আমি শাড়িও কিনবো, আমি অনেক টাকা অনেক স্বর্ণ গয়না নিয়ে আমি অনেক সুন্দর, যখন আসছিলে হাত ধরে তখন তো মনে ছিল না তোমার আমার স্বামী করে সরকার চাই করে অল্প স্যালারি থাকবে কেন, তো তখন আমার হাত ধরে আসলা তখন তো উচিত ছিল নাকি? ওই স্যালারি নিয়ে তুমি কত বছর চাকরি করতেছো, তুমি তো অফিস থেকে অন্য অফিসে যাইতে পারো না, যাব সেটা শুধু করে বলো, তুমি দিতে পারবে জোগাড় আছে দিতে পারবে, তুমি আই এক তো বছর ধরে প্রতি মাসে মাসে বলতেছো মার্কেট করার জন্য, মাসে মাসে কিসের জন্য জানাইতেছো, আবার বলতেছো তোমার আইফোন কিনে দিবে কেন, তাই তো প্রতি মাসে মাসে একটা মার্কেট লাগে না, শোনো তুমি বলতে কেন মার্কেট করবা, একটা সুন্দর শাড়ি পরে আসতে বলো তুমি, হ্যাঁ চুরি পরে ঘুরে আমার ইচ্ছে করে না, হ্যাঁ করে, তুমি তোমার সাথে এত ঝগড়া করতে আমার ভালো লাগে না, বুঝছো থাকো তোমার সমস্যা নেই, আচ্ছা তুমি ভালো করে তোমার আব্বু ডাক দাও, বসো আব্বুরে ডাক, তোমার আব্বু ডাক, আমি বিয়ে করছি আমি, হ্যাঁ তুমি আগে বসো, রেখে বসো না, এখানে বসো তুমি, শুনে শুনো এই যে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমার কাপড় চোপড় নিয়ে, আমি আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি দেখো আর একটা মাস কষ্ট করো, আমি তো প্রতি মাসে মাসে দিয়ে দিচ্ছি তোমার, এই মাসে স্যালারিটা সম্পূর্ণ টাকা তোমার হাতে তুলে দেবো, তুমি থাকো, দেখো আমি তোমার অনেক ভালোবাসি, আমি কোনো শোনা অনেক ভালোবাসি, আমি তোমার স্যার পাঁচ গুলো শোনা, যেও না শোনা, একদম হাত ধরবা না, ছাড়া যেও না শোনা, আমি তোমার স্যার পাঁচ গুলো শোনা, না না শোনো না, যাও যাও, আমি মরে যাবো শোনা, সত্যি বলছি মরে যাবো, সত্যি শোনা, আমি মরে যাবো শোনা।